গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে রবিবার পালিত হলো স্বচ্ছ ভারত মিশন। আর এই স্বচ্ছ ভারত পালিত হলো আরামবাগে। রেল স্টেশন ও এনডিআরএফ এর উদ্যোগে আরামবাগ স্টেশনের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তার সাথে সাথে মানুষকে জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করা হয়। এ বিষয়ে আরামবাগের স্টেশন ম্যানেজার দীপক কুমার চৌধুরী জানান, রেলের নির্দেশ অনুসারে তারা দিনটি পালন করলেন এবং সকলকে বাড়ি থেকে আরম্ভ করে সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন জানালেন। আজকে আমাদের স্বচ্ছতা দিবস। আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের সুপারিয়ার যে আমরা পুরো স্টেশনটা, স্টেশন কেন, আমাদের পুরো রেলওয়ে প্রেমিসেস, নিজের কলোনি, নিজের বাড়ি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবো, এটাই আমাদের পাবলিককে উদ্দেশ্য মেসেজ দেওয়া যে স্বচ্ছতাই আমরা, মানে ক্লিনলিসই আমাদের মেন টার্গেট থাকা উচিত। আমাদের প্রধানমন্ত্রী 2014 থেকে এটাই চাইছেন যে সবাই নিট অ্যান্ড ক্লিন, নিজের পরিবেশ সুস্থ আর ভালো করে রাখুক মানুষের জন্য। এনডিআরএফ এর সেকেন্ড ব্যাটালিয়নের এক আধিকারিক প্রকাশ কুমার জানান, প্রত্যেকদিন এইভাবেই সকলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেশ পরিষ্কার থাকবে। মে সাই প্রকাশ কুমার ফ্রম এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়ন কলকাতা সে হুম। और आज जो है स्वच्छता पखवाड़ा का चल रहा है, पूरे देश में ये मुहिम चल रहा है और हमारा उद्देश्य ये है कि एक तारीख को एक घंटे की सफाई के बजाय हम लोग डेली थोड़ा थोड़ा सफाई करके अपने देश को स्वच्छ बनाएं। और ये जो है एक तरह का एनडीआरएफ भी इसमें शामिल है, पूरे एनडीआरएफ जो है आज इसमें शामिल है। और इससे क्या होगा कि लोगों को हम अवेयरनेस भी फैला रहे हैं और सफाई, अगर सफाई तरीके से अच्छे तरीके से रहे और हम साफ सफाई रहेंगे तो हम लोग क्या रहेंगे, स्वच्छ रहेंगे और स्वच्छ भारत का अभियान चल रहा है। অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরামবাগ স্টেশন চত্বর সহ বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত মিশন পালন করা হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ, আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি হেমন্ত বাগ সহ অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে বিমান ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে আজকের এই দিনটি পালিত হচ্ছে। আজকের দিনটি শুধু আরামবাগেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় স্বচ্ছ ভারত মিশন অভিযান চলছে। দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্ব বরেণ্য নেতা মাননীয় মোদীজির নির্দেশ অনুসারে এবং উনি সারা বছর সমাজের কথা ভাবেন, দেশের কথা ভাবেন, দশের কথা ভাবেন, আজকে ওনারই নির্দেশ অনুসারে 10টা থেকে 11টায় 1 ঘন্টা সময় ভারতবর্ষের আপামর জনতা কাছে আমাদের উনি আবেদন জানিয়েছেন এবং আমাদের আমাদের উপর নির্দেশ আছে যে স্বচ্ছ ভারতের মাধ্যমে পরিবেশকে সুস্থ রাখার জন্য এই 1 ঘন্টা স্বচ্ছতার কাজে সবাইকে নিয়োজিত করতে হবে, দেশের হয়ে দশের হয়ে কাজ করার জন্য উনি বলেছেন। তো আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বিধায়করা, জনপ্রতিনিধিরা, পার্টির কার্যকর্তারা সবাই করছে এই কাজ। আমি আছি আরামবাগ স্টেশন সংলগ্ন এলাকায়, যেখানে এখানকার কাউন্সিলর আছে বিশ্বজিৎ ঘোষ সহ বিভিন্ন নেতৃত্ব আছে এবং কার্যকর্তারা আছে। আমরা এখানে আরামবাগ স্টেশনে স্বচ্ছতার কাজে 1 ঘন্টা নিয়োজিত আছি এবং এই কার্যক্রম 1 ঘন্টা ধরে আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, 1000 টাকার বেশি বিলের উপর পেয়ে যাবেন 30% ছাড় শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত। তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439772785।